আসসালামু আলাইকুম মাই হ্যাপি লাইফ সাতশো ছিয়াশি চ্যানেলের প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মমিন মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজ চুল কালো লম্বা মোটা ও শক্ত করার দোয়া নিয়ে আলোচনা করব অনেকেই চান যাদের চুল লম্বা হচ্ছে না মোটা হচ্ছে না চুল ঝরে যাচ্ছে চুল চিকন হয়ে যাচ্ছে তাদের জন্য চারটি কোরআনি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমলটি করার অনুমতির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে আমিন লিখুন চুল মেয়েদের একটি অমূল্য সম্পদ তাই চুলের যথাযথ যত্ন নেওয়া ও কদর করা খুবই জরুরি কারণ আল্লাহতালা মেয়েদের চুলের মধ্যেই অনেক সৌন্দর্য দান করেছেন আল্লাহতালা কোরআনুল করিমের অনেক জায়গায় ঘোষণা দিয়েছেন মেয়েরা তোমরা তোমাদের চুলের যত্ন নাও তোমরা চুল কেটে ফেলো না অনেক মেয়েরা আছেন চুল লম্বা ও মোটা করার জন্য অনেক ধরনের তেল সাবান জেল ও অনেক কিছু ব্যবহার করে থাকেন কিন্তু তাদের চুল বাড়ছে না ঝরে যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে বা ফেটে যাচ্ছে এমনকি পেকেও যাচ্ছে আপনাদের যাদের চুলের বিভিন্ন সমস্যা আছে আজ তাদের জন্য কোরআনুল করিমের চারটি গুরুত্বপূর্ণ দোয়া জানিয়ে দেব এই দোয়াগুলো নিয়মিত আমল করলে আপনাদের চুল কালো লম্বা মোটা ও শক্ত হবে চুল ফেটে যাবে না চুল পরবে না বা চুল অকালে পেকে যাবে না আপনাদের চুলের সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে আজ আমি চারটি দোয়ার কথা বলবো যে দোয়াটি আপনাদের ভালো লাগে বা সহজ মনে হবে সেই দোয়াটি মুখস্থ করে নেবেন এবং নিয়মিত আমল করবেন আপনারা যদি নিয়মিত আমলটি করেন ইনশাল্লাহ আপনার ফায়দা হবে এক ওয়া লাইলি ইয়া ইয়াকশা দুই ওয়াহ সামসি ওয়া দুহা তিন ওয়ান নাহা রিজা জাল্লাহা চার মুসাল্লা মাতুল্লাহ সিয়াতা ফিহা আমলগুলো করার নিয়ম আপনারা যখন মাথায় তেল বা শ্যাম্পু ব্যবহার করবেন তখন এই চারটি দোয়ার মধ্যে যে কোনো একটি দোয়া একুশ বার পরে হাতের তালুতে তেল বা শ্যাম্পু ঢেলে তাতে ফু দিয়ে মাথায় মালিশ করবেন আল্লাহর রহমতে অল্প কিছু দিনের মধ্যেই আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এছাড়া আপনাদের যাদের চুলের আরো অন্যান্য সমস্যা আছে তারা যখনই মাথায় তেল দিবেন অথবা শ্যাম্পু করবেন এবং যতবার করবেন তারা ততবারই হাতের তালুতে তেল বা শ্যাম্পু নিয়ে দোয়াটি পরে দিয়ে দুই হাত ভালোভাবে ঘষে মাথায় মালিশ করবেন ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যেই আপনার চুলের যে কোনো সমস্যা দূর হয়ে যাবে সেই সাথে নিয়মিত দুধ ডিম মাংস ও শাকসবজি খাবেন এবং প্রচুর পরিমাণে পানি পান করবেন দেখবেন আল্লাহ তালার অশেষ রহমতে দিনে দিনে আপনার চুল লম্বা মোটা কালো ও শক্ত হয়ে উঠেছে মহান আল্লাহ তালা আমাদের আমলটি করার তৌফিক দান করুন আমিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন